আমি বিকাশ, আপনি দেখছেন গ্রামীণ সমাচার। গ্রামগঞ্জের সহ দেশ বিদেশের খবরের দ্রুত আপডেট পেতে গ্রামীণ সমাচারের ফেসবুক পেজটি লাইক করুন এবং বিকাশক এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন দেখুন বিস্তারিত খবর। সাড়ে সাত ফুট একটি অজগর উদ্ধার হলো লোকালয় থেকে। জলপাইগুড়ির মুন্ডাবস্তি গৃহস্থের বাড়ির ঘরের পাশে জালে আটকে পড়ে একটি সাড়ে ষাট ফুটের অজগর দেখেই হইচই পড়ে যায় এলাকায়। উৎসুক জনতার ভিড় জমে যায় সেখানে। খবর দেওয়া হয় পরিবেশপ্রেমী গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনকে। গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক অঙ্কুর দাসের নেতৃত্বে উদ্ধারকারী টিম মুন্ডাবস্তি পৌঁছে অজগর সাপটিকে উদ্ধার করেন। গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সাধারণ সম্পাদক তথা পরিবেশপ্রেমী অঙ্কুর দাস জানান, সাপটি দীর্ঘক্ষণ ধরে জালে আটকে থেকে হাঁসফাঁস করছিল। সামান্য আঘাত রয়েছে সাপটির মধ্যে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে সাপটিকে। সাপটাকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলেও জানালেন অঙ্কুরবাবু। আপনাদের দেখাবো বিস্তারিতভাবে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পরে, সঙ্গে থাকুন। বিশেষ বিজ্ঞাপন। এবার থেকে শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হাসপাতালের উদ্যোগে কোচা অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা, চশমা সহ বিনামূল্যে সানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে। প্রতি সোমবার হতে শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে। তাই অতি সত্বর যোগাযোগ করুন 7865051223 এই মোবাইল নম্বর। পাশের বাড়ির রোশান আমাকে ফোন করে ডাকে যে ওদের পাশেই একটা নেটের মধ্যে পাইথন সাপ ফেঁসে গেছে। তো ওটাকেই আমি আসে দেখি যে খুব আহত হয়ে গেছিলো জালে লেগে। তো ওটা আমি গ্রিন লিফকে ফোন করি, গ্রিন জলপাইগুড়িকে। তো ওনারা এসে তাড়াতাড়ি করে রেস্কিউ করেন সাপটাকে। আপনার নাম এবং ঠিকানা? আমার নাম বিশাল ওরাও। মোটামুটি সুস্থই আছে, আমরা একটু পর্যবেক্ষণে রাখবো, তারপরে যদি পুরোপুরি সুস্থ দেখি আমরা বনদপ্তরের হাতে তুলে দিব। কোথায় ছিল এটা, কখন ছিল এটা? গতকালকে রাতেই সম্ভবত আটকা পড়েছে। এবং জলপাইগুড়িতে গত বছর যেমন প্রচুর পরিমাণে অজগর উদ্ধার হয়েছিল বিভিন্ন এলাকা থেকে, এই বছর কিন্তু কম। এই বছর সে অর্থে পাওয়াই যাচ্ছিল না। এটা সম্ভবত 3 নম্বর অজগর উদ্ধার এই বছর। এই বড় এইসব সাপ সাধারণত দেখা যায় যে বন জঙ্গলে থাকে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই লোকালয়ে চলে এসেছে, কারণটা কি? এটার বেশ কিছু কারণ আছে। প্রথমত ওদের বসবাসের পরিস্থিতি ফরেস্টে নেই, ফরেস্ট যেভাবে উজাড় হচ্ছে, ফরেস্টে খাবার নষ্ট হচ্ছে, মানে ওদের যে খাদ্য তালিকা সেই খাদ্য তালিকায় টান পড়ছে বলে ওরা লোকালয়ে চলে আসছে। এটা আমাদের পরিবেশের জন্য খুব খারাপ লক্ষণ, যে যার জায়গা যেখানে বসবাস করে, যেমন আমরা লোকালয়ের মানুষ, লোকালয়ে থাকা উচিত। আমরা যখন বনে বাস করতে যাই সমস্যা হবে, তেমনিভাবেই বনের সাপ যদি লোকালয়ে এসে থাকে তাহলে অবশ্যই সমস্যা হবে। তো এটা এই খুব পরিবেশে ভারসাম্য নষ্ট হচ্ছে বলে, মানে ওদের বাসস্থানের সেই অর্থে হয়তো খাদ্য তালিকায় টান পড়ছে বা তাদের বাসস্থানে ক্ষতি হচ্ছে বলে তারা লোকালয়ে ফিরে আসছে। অঙ্কুর দাস, সাধারণ সম্পাদক। আপনার অদূর ভবিষ্যৎ কি সুনিশ্চিত করতে চান? তাহলে এলআইসি জীবন বীমা করুন। বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য, অভিজ্ঞ এলআইসি এজেন্ট মনিকা সরকারের সাথে 8944885747 এবং 9382318128 এই মোবাইল নম্বরে। হলদিবাড়ি শহরে এই প্রথম সর্বাধুনিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে এলো মেডিম্যাক্স ডায়াগনস্টিক সেন্টার এবং পলিক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার, হলদিবাড়ি, মানিকগঞ্জ রোড, পশ্চিমপাড়া, ওয়ার্ড নম্বর 8। এখানে আপনি পাবেন সমস্ত ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো সুলভ মূল্যে করাতে। তাই অতি সত্বর যোগাযোগ করুন। মোবাইল নম্বর 9609544445 এবং 8255039।